নমস্কার, আমি এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো কাকে নিয়ে ভিডিও করব? আলপনা রুবি ব্লগসের আলপনা দিদিভাইকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। আলপনা দিদিভাই মনে অনেক আশা আসছিল জানো, যে হয়তো সে দিদিভাই এখন আর আমাদের মাঝে নেই। তবু আমি তোমাদের সঙ্গে সেই কথাগুলো একটু হলেও শেয়ার করছি। দেখলাম দিদিভাইয়ের একটা মানে লাইভে বলছিল দিদিভাই কিছু কথা, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দিদিভাইয়ের মা আর দিদিভাই, তো সেই দিদিভাই হয়তো আমাদের মাঝে এখন নেই, চলে গেছে না ফেরার দেশে। তো দিদিভাইয়ের তো সবাই জানো লাভ ম্যারেজ, দিদিভাই বলছিল আমার কিছুটা লাভ ম্যারেজ কিছুটা অ্যারেঞ্জ ম্যারেজ। তো এভাবেই দিদিভাইয়ের বিয়ে হয়েছিল। দিদিভাইকে অনেক জায়গা থেকে দেখতে এসেছিল, কিন্তু দিদিভাইয়ের মা কাউকে মানে কারোর সঙ্গে দিদিভাইয়ের বিয়ে দেননি। কেন কেন না, আমাদের যে দাদাভাই মানে আলপনা দিদি ভাইয়ের হাজবেন্ড, তো দেখলো যে না, আমাদের সে মাসিমা দেখলো যে এও ছেলে একা, আমার মেয়েও একা, খুব ছোট পরিবার, খুব ভালো থাকবে, আর আমার মেয়ে তো আমি বলতে কেউ নেই, তো আমাকেও দেখতে পারবে। সব বাবা মায়ের একটা আশা থাকে, যেহেতু দিদিভাই ছেলে দিদিভাই মেয়ে ছিল, কিন্তু সেই একমাত্র ছেলের সঙ্গে একমাত্র মেয়ের বিয়ে দিয়েও 6 বছর পরে গিয়েও দিদিভাইকে মেনে নেয়নি তার শ্বশুরবাড়ি থেকে। খুবই একটা কষ্ট ছিল দিদিভাইয়ের মনে, দিদিভাই শ্বশুরবাড়ি যেতে পারেনি। ইচ্ছা ছিল, দিদিভাই বলছিল দেখি কবে আমাকে মেনে নেয় সেদিন যাব, কিন্তু সেই দাদাভাইয়ের বাবা মায়ের একটা আপত্তি ছিল দাদা মানে দিদিভাইয়ের মাকে নিয়ে, যে মাকেও দেখতে হবে আবার মেয়েও আসবে, এরকম একটা ব্যাপার ছিল। তো মা যখন কেউ নেই তো কোথায় যাবে সেই মা? ধরো আমি একটা মেয়ে, কোথায় যাবে আমার মা? আমাকে তো দেখতেই হবে, কিন্তু ওনারা মেনে নেননি, সেই কারণে দিদিভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়া হলো না, দিদিভাই শ্বশুরবাড়ি যেতে পারলো না। অপেক্ষায় ছিল যে দেখি কবে মেনে নেয়, কবে মেনে নেয়। এভাবে করে করে 6-6টা বছর হয়ে গেল, কিন্তু না, দিদিভাই শ্বশুরবাড়ি যেতে পারলো না। দাদাভাই যেত, দাদাভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, ওনার বাবা মায়ের, যেত আসতো থাকতো খেত সেটাই বলছিল, কিন্তু দিদিভাইকে মানে দিদিভাই যায়নি, গেলে একটু খারাপ রকম মানে চোখে দেখতো, মানে ভালো কথা বলতো না। একবার ওনার শ্বশুর এসেছিল ওনাদের বাড়ি, দিদিভাইদের বাড়ি, তো কোনোদিন না সেইভাবে খাওয়া দাওয়া করেনি শ্বশুর শাশুড়ি এসে। শ্বশুরমশাই একদিন নাকি একটা পরোটা খেয়েছিল দিদিভাইদের বাড়ি, সেটাই বলছিল। তো এ আবার কেমন শ্বশুর শাশুড়ি বলো তো, একমাত্র ছেলের বউ, তার একটা মা, এমন না যে তার আরও ভাই বোন আছে বা তার বাবা আছে ওকে দেখতে কষ্ট হবে, তেমন তো না, একটা মা, মাকে দেখলে কি হতো? তো দিদিভাইয়ের মনে, দিদিভাই হয়তো আজকে আমাদের মধ্যে নেই, তো দিদিভাইয়ের মনে অনেক ইচ্ছা ছিল, আশা ছিল, সব মেয়েরই ইচ্ছা থাকে আশা থাকে শ্বশুরবাড়ি যাওয়ার বিয়ের পর, কিন্তু দিদিভাই যেতে পারে। দাদাভাই অনেক করে বলেছে সব সময় যে চলো ওটা শুধরে গেছে শুধরে গেছে, কিন্তু দিদিভাই বললো যে না, আমার শ্বশুর শাশুড়ি শুধরায়নি, ওনাদের দেখে মনে হয় না, ওনাদের কথা শুনে মনে হয়নি যে শুধরে গেছে, তো সেটাই বলছিল। তারপরে দিদিভাইয়ের মাও বলছিল যে আমি কোথায় যাব, আমিও ভেবেছিলাম যে ছোট্ট একটা ফ্যামিলিতে বিয়ে দিচ্ছি, আমার মেয়েকে ভালো রাখবে, আমার মেয়ে ভালো থাকবে, সেভাবেই বিয়ে দিয়েছিল, ওই ছেলের সঙ্গেই বিয়ে দিয়েছিল। অনেক চাকরি বাকরি ছেলে এসেছিল, কিন্তু মাসিমা কারোর কাছে মানে কারোর সঙ্গে বিয়ে দেয়নি। এই দাদাভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার একটাই কারণ যে আমার মেয়েটা আমাকেও দেখতে পারবে, ছোট ফ্যামিলি, দাদাভাই একা, কিন্তু না সেটা হলো না। আর আজকে হয়তো বলতে আমার কেমন লাগে, সেই সব মানুষ কখনো চায়নি যে শ্বশুরবাড়ি আসুক এই মেয়েটা, আর ঠিক শ্বশুরবাড়ি আর যেতে পারলো না, চলে গেল কোথায়, না ফেরার দেশে। সত্যি খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়ে গেল, মানে কি বলবো জানি না, ভগবান কেন এমন করে, ভগবান চাইলে সব ঠিক হয়ে যেত। একটু সুখের আশা দেখেছিল দিদিভাই, তখনই দিদিভাইকে চলে যেতে হলো। এই ওয়াইটিতে এসে এরকম ঘটনা অনেক দেখেছি, মানে খুব খারাপ লাগে জানো তো দেখে এত অল্প বয়সে। তো আরেকটা কথা বলবো, আজকে হয়তো দাদাভাই
জানি দাদা ভাইয়ের হয়তো জীবন চলে গেছে, আমি বলব, কিন্তু কিছুদিন হয়ে গেলে হয়তো দাদা ভাইও অন্য রাস্তা অন্য পথ বেছে নিতে পারবে, বা তার বাবা মা আছে চলে যাবে। কিন্তু তোমরা বলো তো ওই বৃদ্ধ মাটার কি অবস্থা হবে সেটা ভেবে আমার মানে সবসময় এখানে কাজ করছে না। কি হবে, কি করবে? না আছে ছেলে, না আছে আরো মেয়ে, না আছে হাজবেন্ড মানে ওই মাসিমার বর, কি করে কি করবে? ওই মেয়েটাই ভরসা ছিল, বলছিল একটা লাইভে যে আমি আমার মায়ের ছেলে, আমি আমার মায়ের মেয়ে, তো আমি তো মাকে দেখব, আমি ছাড়া কে দেখবে? তো এখন কি উপায় হবে সেটাই না ভেবে মানে ভাবা যায় না। আর ছোট্ট একটা ভিডিও দেখলাম দিদিভাইয়ের শেষ যাত্রার, তো সেখানে মাসিমা যা ভেঙে পড়েছে, জানি সব বাবা মায়েরই একই অবস্থা, কিন্তু যার গেছে সেই বোঝে, সেই বুঝছে। আমি জানি তো, জানি না মাসিমার কি অবস্থা এখন আছে, তো ভগবান, তো ভগবানকে বলবো ভগবান এইটুকু রাস্তা অন্তত তুমি ঠিক করে দিও মাসিমার জন্য, মাসিমাকে ভালো রেখো, যে কোনো একটা উপায় তুমি বের করে দিও, এটাই বলবো। তো যখন দিদি যেতে পারলো না শ্বশুর বাড়ি সেই মাটারই জন্য, মাকে ফেলে কি করে যাবে বলো? আর তারাও মেনে নেয়নি, তারা আমি বলবো তারা বা কেমন মানুষ যে একটা মেয়েকে মানে একটা মাকে নিয়ে যেতে দিল না শ্বশুর বাড়িতে। এটাই হচ্ছে আমাদের সমাজ, কি বলবো বলো, আমাদের সমাজে এখনো কিছু কিছু লোক আছে এমন যে তারা এমনই হয় যে মেয়ে তাদের কাছে বৌমা আসলে হবে, কিন্তু বৌমার মাটা যে জন্ম দিয়েছে যার কেউ নেই, সে জন্মদাতা মায়ের কেউ নেই, তো তাকে সেই মেয়ে দেখতে পারবে না, এমন একটা ব্যাপার আর কি দাঁড়ালো। কিন্তু যাই হোক, সব কথার একই কথা এলো যে দিদিভাই একা মেয়ে আর দাদা ভাইও একা ছেলে ছিল তানাদের, তো একা ছেলের সঙ্গে একমাত্র মেয়ের বিয়ে দিয়েও 6 বছর পরেও তারা মেনে নেয়নি শ্বশুর বাড়ি থেকে, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তো দিদিভাইয়েরও সেই শ্বশুর বাড়ি যাওয়া আর হলো না, চলে গেল না ফেরার দেশে, এটাই কথা। তো তোমরা সবাই জানো কিভাবে কি হয়েছে দিদিভাইয়ের সঙ্গে, দিদিভাই কিভাবে মারা গেছে সবাই কম বেশি জানো, সেটা সেসব আমি বলছি না, আমি আর একটা ভিডিও বলেছি সেসব সেসব বলছি না। তবে একটা কথা না বলে পাচ্ছি না, এখানে আমি আগের ভিডিও বলেছি এখানে অনেকটা গাফিলতির জন্য আজকে দিদিভাইয়ের জীবনটা দিতে হলো, অনেকটা গাফিলতির জন্য। আজকে চিকিৎসা ব্যবস্থা এত ভালো, আমাদের এইখানে না হোক যে কোনো কোথাও গিয়ে ব্যাঙ্গালোর হোক ভেলুর হোক সেখানে গিয়ে চিকিৎসা করালে কিন্তু দিদিভাই এভাবে মানে চলে যেত না, এটা একদম বাস্তব কথা। তো যাই হোক, ভুল হয়েছে, ভুল মাত্রই মানুষের, আমি বলবো অনেক ভুলের জন্যই আজকে এখন আমাদের এইটা এইটা দেখতে হলো যে দিদিভাইয়ের এভাবে জীবনটা চলে গেল। কিছু বলার নেই, শেষ কথার এক কথাই, যেখানেই থাকে যেন দিদিভাই ভালো থাকে, আর সবাইকে ভগবানকে একটা কথাই বলবো, দিদিভাইয়ের মাকে একটু যেন দেখো, যে কোনো রাস্তা যেন করে দিও। আর দিদিভাইদের টাকা পয়সাও ছিল, এমন না যে টাকা পয়সা ছিল না, যে চিকিৎসা করার মতো টাকা ছিল না, ছিল। আমি যেটা দেখেছি 24 লাখ সাবস্ক্রাইব এক একটা চ্যানেলে, আর ভিডিও খুব ভালো ভিউ, তো কী করে নেই পয়সা বলো? পয়সা ছিল অনেকটা আমাদের, যে দাদাভাই, দাদাভাই যদি আমার ভিডিও দেখো বা কখনো পৌঁছায় তোমার কাছে তো বলবো, জানি তোমার অনেকটা কষ্ট হচ্ছে, তোমার বললাম না তোমার হয়তো নয়নের মণি, তোমার জীবন চলে গেছে, কিন্তু অনেকটা গাফিলতি করা হয়েছে, ঠিক সময়ে যদি ঠিকভাবে চিকিৎসা করা হতো দিদিভাই না ফেরার দেশে চলে যেত না। তো যাই হোক, এখন হয়তো দাদাভাইকে মানে হাসি আসছে বলো মনের থেকে, হায়রে জীব দুনিয়া, একটা মেয়ের জীবন এভাবে চলে গেল, এখন কি করবে? দাদাভাইকে ঠিক দাদাভাইয়ের বাবা মা মেনে নেবে, যাবে সেখানে থাকবে, এটাই কথা। তো যাই হোক, তার যখন শেষ ইচ্ছাও পূরণ হলো না, শেষ ইচ্ছা বলবো না, তার ইচ্ছা ছিল শ্বশুর বাড়ি যাবে, সব মেয়ের ইচ্ছা থাকে, তো সেটা হলো না, তাকে শেষমেশ চলে যেতে হলো কত কোথায়, সেই না ফেরার দেশে, এটাই কথা। চলো এখনই মতো রাখছি, আবার যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদের আমি বলবো, ভিডিও দেব। আজকে খারাপ লাগলো এই কারণে, কেন ভিডিওটা করলাম জানো, যে একটা মেয়ের কতটা ইচ্ছা থাকতো, ইচ্ছা ছিল যে আমি শ্বশুর বাড়ি যাবো, কিন্তু সে যেতে পারলো না, এতদিন হয়ে গেল তাও পারলো না, মেনে নেয়নি তাকে। চলো তাহলে এখন মতন রাখছি,